ধিক্কার সেবাকৃতপক্ষ, ধিক্কার অসম সরকার, ধিক্কার শিক্ষামন্ত্রী, ধিক্কার অসম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এইবেলি যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রতিটি প্রশ্ন কাকত ফাদিলর জড়িয়ে বিশ্বর বুকুত এক রেকর্ড করবলে সক্ষম হলে অসম সরকারে, 4 লাখ শিক্ষার্থীর জীবনক ল, 4 লাখ শিক্ষার্থীর অভিভাবক জীবনক ল যে হেতালি খেলিলে অসম সরকারে, ইয়ার কারণে অসম সরকার তীব্র ভাষায় গরিহণা প্রদান করেছো আমি রাইজর দলে। এই অসম সরকারে বিভিন্ন সময় দম্ভালি মারি কই ফুরে যে আমি ভারতবর্ষের উন্নত মানর 5খন রাজ্যর ভিতরত এখন রাজ্যত অসমখনক পরিগণিত করিম, কিন্তু সেই অসম সরকারে সাধারণ এখন পরীক্ষা অনুষ্ঠিত করিব নোৱাৰে। এইবেলি পরীক্ষার প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন কাকত ফাদিলর জড়িয়ে বিশ্বর বুকুত এক নজির সৃষ্টি করবলে সক্ষম হলে অসম সরকারে, গতি অসম সরকারের শিক্ষামন্ত্রীগুলোকে অতি সোনকালে তেখেতে পদত্যাগ করব লাগে আর অসম সরকারক দাবি উত্থাপন করেছো যাতে অতি সোনকালে সেবার অধীক্ষকগী আর পরীক্ষক নিয়ন্ত্রকগীক গ্রেপ্তার করে জেল হাজত প্রেরণ করব লাগে আর ইয়ার জড়িত প্রত্যেকটি দুষ্কার্য সংগঠিত করা ব্যক্তিক করায়ত্ব করে কঠোরের কঠোর শাস্তি প্রদান করব লাগে। আজি অসম সরকারে বিভিন্ন সময় বিভিন্ন চমক সৃষ্টি করে আছে, বিভিন্ন ভুয়া এনকাউন্টার নামতে হোক বিভিন্ন ক্ষেত্র আজি অকল চমক 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 সৃষ্টি করবলৈ গৈ সাধারণ পরীক্ষা এটা অনুষ্ঠিত করব নোৱাৰা সরকারখনের বিরুদ্ধে আমি তীব্র ভাষায় গরিহণা প্রদান করেছো আর একটা প্রত্যাহ্বান জানাইছো অসম সরকারক যে এই কাণ্ডর জড়িত যদি বিষয়া কর্মচারী সকল গ্রেপ্তার করব নোৱাৰে আমি এটা কথাই বুঝিম যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত অসমীয়া মাধ্যমের বিদ্যালয় সমূহক ধ্বংসর কারণে অসমৰ মুখ্যমন্ত্রী গৰাকীয়ে এক ষড়যন্ত্র রচনা করেছে আর তেখেতর পত্নী ঋণীকে ভূয়ায় যে ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয় আরম্ভ করেছে সেই ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ত অসমব্যাপী এক বিস্তার করাবলৈ অসমীয়া মাধ্যমের বিদ্যালয় সরকারি মাধ্যমের বিদ্যালয় ধ্বংস করে সমগ্র শিক্ষা প্রক্রিয়াটি ব্যক্তিকরণ করার কারণে এক ষড়যন্ত্র রচনা করেছে, গতি ইয়াকে আমি তীব্র ভাষায় গরিহণা প্রদান করেছো। অসমীয়া মাধ্যমের বিদ্যালয় আমি জিয়াই রাখব লাগিব, অসমত অসমীয়া চলিব লাগিব। শিক্ষামন্ত্রীগুলিক প্রত্যাহ্বান জানাইছো আপনার যদি অকনমানো কাণ্ড জ্ঞান থাকে, আপনার যদি অল্প লাজ থাকে, তেনহলে আপনি স্বইচ্ছায় নিজের ব্যর্থতা স্বীকার করে আপনি পদত্যাগ করক আর অসমের মুখ্যমন্ত্রীগুলিক শেষরবারের অনুরোধ জানাইছো আপনি খুব কম দিনের ভিতরতে ইয়ার জড়িত প্রত্যেকজন ব্যক্তিক করায়ত্ত করে কঠোরের কঠোরতম শাস্তি বিহার ব্যবস্থা করক।